সিনিয়ররা যখন একে একে দল ছাড়ছেন তখন জাতীয় নারী ফুটবল দলে অভিষেক হয়েছে মৎস্যসীমা সুমাইয়া ও শাহেদ আক্তার রিপার। এর আগে বয়সভিত্তিক দলে খেললেও প্রথমবার জাতীয় দলে খেলার আনন্দ অন্যরকম এই দুই নতুনের কাছে। প্রথম ম্যাচে জয় না পেলেও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় চান তারা। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে খেলার দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে মৎস্যসীমা সুমাইয়া আর শাহেদ আক্তার রিপার। ম্যাচের পরদিন দুজন একসাথে এসেছেন অনুশীলনে। বৃষ্টির কারণে মেয়েরা প্র্যাকটিস করতে পারেনি ঠিকঠাকভাবে। কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমেই করেছে স্ট্রেসিং, পরে মাঠে সামান্য অনুশীলন। জাপানি মা আর বাংলাদেশি বাবার মেয়ে মৎস্যসীমা সুমাইয়ার জাতীয় দলের অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। আমার ড্রিমটা কালকে পূরণ হয়েছে, ঠিকমতন পারফরমেন্স শো করতে পারি নাই, কিন্তু নেক্সট ম্যাচ থেকে চেষ্টা থাকবে আরও বেটার করার। নেপাল অনেক ভালো একটা টিম, ওদের সাথে আমার ফার্স্ট ম্যাচ ছিল, তাই একটু টাফ মনে হয়েছে আমার জন্য। 9 মাস অপেক্ষার পর জাতীয় দলের মেয়েরা খেলেছে ম্যাচ। এই দীর্ঘ বিরতি থেকে ব্যাক করা কতটুকু সমস্যা হয়েছে? অনেক মাস পর, প্রায় 10 মাস পর মাঠে নামছি খেলতে, সেই জন্য একটু হার্ড হয়েছে, আর সমস্যা নেই, মানিয়ে নিতে পারবো। সিনিয়র টিমে খেলার তো সবার ইচ্ছা থাকে, আমার আল্লাহর রহমতে পূরণ হয়েছে, তো আমি অনেক খুশি। আবার আমারে নামাইছে, আমি অনেক খুশি। 14 বছর পর গোলাম রব্বানি ছোটনকে ছাড়া ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। কেমন ছিল এই অভিজ্ঞতা? সাপে যেভাবে খেলেছি এভাবেই কিন্তু আমাদের স্টার্টিংটা ছিল, কালকে যেরকম ছিল আর সাপে যেরকম ছিল সেমনি ছিল, আমাদের কোনো কিছু পরিবর্তন হয় নাই। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা, সেকেন্ড ম্যাচে জয়ের জন্য আরও মরিয়াই হয়ে মাঠে নামতে চায় কৃষ্ণা সাবিনা তহুরারা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।